জিমনেশিয়ামগুলো রীতিমতো খালি পড়ে আছে। বেকার হয়ে পড়েছে জিমনেশিয়াম মালিক ও কর্মচারীরা। তাই বাংলাদেশের জিমনেশিয়ামগুলোকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ জিম মালিক সমিতি। গুলশান লিংক রোডে আজ সংবাদ সম্মেলনে প্রণোদনা ভাতা সহ জিমনেশিয়াম খেলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং ফিটনেস যন্ত্রপাতির উপর ট্যাক্স মৌকুফের দাবি জানান জিম মালিক সমিতির আহ্বায়ক ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সোহরাব রিপন এবং কামরুজ্জামান বিপ্লব সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। 16 মে পর্যন্ত লকডাউনের প্রজ্ঞাপন, ঈদের ছুটিতে সরকার।